আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। ভারত সহ একাধিক দেশ থেকে 4 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার 4 প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আরও বেশি ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানালেন বাণিজ্য সচিব। অবশেষে সিসি ক্যামেরার আওতায় আসছে পর্যটন নগরী কক্সবাজার। অপরাধ দমন ও দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের এমন সিদ্ধান্ত। সমুদ্র সৈকত, হোটেল, মোটেল এবং সব সড়কে বসছে 200 সিসি ক্যামেরা। এতে স্বস্তি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এদিকে অপরিকল্পিত উন্নয়ন আর ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা স্থাপনায় দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন আস্তে আস্তে মাটির নিচে দেবে যাচ্ছে। অপরিকল্পিত স্থাপনায় দ্বীপটি ভবিষ্যতে এ ধরনের স্থাপনার বিষয়ে সিদ্ধান্ত না নিতে পরিবেশ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে কক্সবাজারের চকরিয়ায় স্থাপন করা হচ্ছে 220 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বায়োবিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণ করবে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান জেটি নিউ এনার্জি কোম্পানি লিমিটেড। 19 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রামে রোড মার্চ করবে দলটি। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে আরিফ বাপ্পিকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও প্রায় 10 জন। আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গিকে ছিনতাইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী 16 অক্টোবর ধার্য করেছে আদালত। ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এ আদেশ দেওয়া হয় দুপুরে। মানসিক প্রতিবন্ধীর ছেলেকে হত্যার কথা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেছেন তার বাবা। 7-আপে ঘুমের ওষুধ মিশিয়ে ছেলেকে হত্যার কথা জানান খলিলুর রহমান। রুবেলকে হত্যার 22 দিন পর আদালতে এই তথ্য নিজেই জানান বাবা। জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এবারে থাকছে দেশের বাইরের খবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন স্থান পেল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের তালিকায়। রোববার সংস্থাটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সোমবার দেশটিতে 4 দিনের সফরে যান তিনি। আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় বাস লরির সংঘর্ষে 20 হীরার খনিকর্মীর মৃত্যু হয়েছে রোববার দেশটির লিম্পোপো প্রদেশে। এই দুর্ঘটনা ঘটে। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষে ওয়ানডে বিশ্বকাপ মিশনে ভারতে পাড়ি জমাবে সাকিব আল হাসানের দল। এদিকে কিউইদের বিপক্ষের এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সর্বনিম্ন 200 টাকা খরচ করে এই সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। শেষ করছে নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যা সংবাদ।